করোনা ভাইরাস অমিক্রন ভ্যারিয়েন্ট ইস্যুতে দক্ষিণ আফ্রিকা থেকে দেশে ফেরাদের চিহ্নিত করার চেষ্টা চলছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন। বুধবার 1 ডিসেম্বর পররাষ্ট্র মন্ত্রণালয়ে ঢাকায় অনুষ্ঠিত হতে যাওয়া বিশ্ব শান্তি সম্মেলন নিয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। ডক্টর মোমেন বলেন, সাউথ আফ্রিকা থেকে প্যাসেঞ্জার আসা বন্ধ করা হয়েছে, আগে যারা এসেছেন তাদেরও চিহ্নিত করার চেষ্টা চলছে। আফ্রিকায় বাংলাদেশ দূতাবাসে বার্তা পাঠানো হয়েছে, তাদের জানানো হয়েছে সেখানে যারা আছেন তাদের এখন দেশে আসতে যেন নিরুৎসাহিত করা হয়, আসলে কিন্তু স্পেশাল কোয়ারেন্টাইন করতে হবে। অমিক্রন নিয়ে উদ্বেগের মধ্যে মঙ্গলবার 30 নভেম্বর স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক সভার পর স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক জানান, দক্ষিণ আফ্রিকা থেকে গত এক মাসে 240 জন বাংলাদেশে এসেছেন, তবে তাদের অধিকাংশের খোঁজ পাওয়া যাচ্ছে না। Channel TT.